কেমন দুধের গাভী আছে আপনার এখানে? আমাদের এই জায়গাতে গরু আমাদের 25, 28, 30, 18, 12, 10 লিটার গরু আমার আছে। আচ্ছা, 10 কেজি দুধের গরু আমার আছে, 10 লিটার দুধের গাভী আছে, 38 সবই আছে আমার, সবই আছে। কেমন দামের মধ্যে দিবেন? যেহেতু আপনি ব্যাপারীদের কাছে বিক্রি করেছেন, দামটা তো মনে হয় একটু কমে দিবেন। আমার দেখা যাচ্ছে কি সর্বোচ্চ আমাদের গরু আছে আমাদের জায়গায় আমি 4 লাখ পর্যন্ত আছে, আর নিচে আছে মনে করেন 1 লাখ 30, 1 লাখ 10 হাজার গরু আছে আমাদের। আচ্ছা আচ্ছা, বকনা তো আরো কমে আছে, 50-60 হাজার তো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেখানেই মাশাআল্লাহ অধিক দুধের গাভী পাওয়া যায়, বড় বড় বিগ সাইজের গাভী পাওয়া যায় এবং বিশাল বড় খামার থেকে, সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ আপনারাও চান যে বড় বড় খামার থেকে গাভী সংগ্রহ করবেন, আর যদি হয় বগুড়া সেটা তো আরও ভালো, কারণ জানেন আপনারা এদিকে কিন্তু প্রচুর পরিমাণে গাভী লালন পালন করা হয়। তো এখান থেকে ভাই বিক্রিও করবেন। আর এটা হচ্ছে বিসমিল্লাহ ডেইরি ফার্ম, এটার অবস্থান হচ্ছে ডুমাজোনা শাহজাহানপুর বগুড়া। তো ভাই দীর্ঘদিন যাবৎ এখানে গরু লালন পালন করেন, 3টা শেড রয়েছে এখানে, 100-এর মতো গাভী বকনা রয়েছে। তো এখান থেকে ভাই মাঝে মাঝে বিক্রিও করেন, দেখতে পাচ্ছেন বিগ সাইজের গাভী 25 লিটার, 22 লিটার এরকম দুধের গাভীও রয়েছে। তো ভাই থেকে ব্যাপারীরা নিয়ে বিক্রি করে, তো ভাই চাচ্ছেন যে আপনাদেরকেই দিবেন এবং অনেকটা কম দামে দিয়ে থাকবেন। আপনারা 1,30,000 টাকা হলো এখান থেকে গাভী নিতে পারবেন, পাশাপাশি আরও কমে বকনাও নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে সেই গরুগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালাম ভাই, আপনার পরিচয়টা দিবেন, লোকেশনটা একটু দিবেন। আমার প্রতিষ্ঠানটা ডেম্বাজিনী বাজার, থানা শাহজাহানপুর, আর জেলা বগুড়া। বগুড়া, হ্যাঁ বগুড়া। আমরা শহর থেকে অলমেন মনে করেন 7 বাজার থেকে চেঞ্জ ভাড়া, 20টা ভাড়া লাগে চেঞ্জ ভাড়া। এটা তো হাই রোড থেকে, হাই রোড, হাই রোড 1 কিলোমিটার ভিতরে হাই রোড। আরিয়া বাজার, আরিয়া বাজার স্ট্যান্ড না মালিক, আরিয়া বাজার স্ট্যান্ডে বাংলাদেশের যে প্রান্ততে আসুক, বাংলাদেশের যে প্রান্ততে আসুক স্ট্যান্ড আরিয়া বাজার। আচ্ছা, আধা কিলোমিটার, আধা কিলোমিটার ভিতরে। আচ্ছা, যাক, খুব লোকেশন ভালো, সহজ, সব সহজ। ভাই মাশাআল্লাহ, তো বিশাল বড় খামার। জি ভাই, কতগুলো টোটাল গরু আছে? 100 পার আছে এখন বর্তমান, বাচ্চাটা সব দেওয়া 100 পার আছে। আমরা গরু পালছি, ভালো সবলাতে নিশা লাগছে, নিশার জন্য গরু পালছি আমি, গরু পাগল ছিলাম আমি, গরু পাগল, হ্যাঁ গরু পাগল আমি। আচ্ছা, তো ভাই কিন্তু চাই যে এরকম খামার থেকে গরু নিবে, বড় খামার, তা আপনারা কি বিক্রি করেন কিনা? আমার আর প্রতিদিন গরু কিনে প্রতিদিন বিক্রি, এমন দিন আমাদের গরু বিক্রি নাই। তো কাস্টমার সাইড অনেক আরো আছে, আমাদের এমন দিন নাই, সারা বাংলাদেশ গরু খাবলাই দেই, সারা বাংলাদেশ খাবলাই দেই। আচ্ছা, আমরা তো কোনো আমার নিজস্ব দেখি না, আপনারা কি ব্যাপারীদের? না, আমি শুরু করছি এর মনের কষ্টে কবে আবে কে, আমার অনিশ্চয় ছিল, ভালোবাসার লোক ছিল, এই ভালোবাসার লোক বেমানি করছে, বেমানি করার পর আমি পথে চলে আসছি আমি। কেমন দুধের গাভী আছে আপনার এখানে? আমাদের এই জায়গাতে গরু আপনি 25, 28, 30, 18, 12, 10 লিটার গরু আমার আছে। আচ্ছা, 10 কেজি দুধের গরু আমার আছে, 10 লিটার দুধের গাভী আছে, 38 সবই আছে আমার, সবই আছে। কেমন দামের মধ্যে দিবেন? যেহেতু আপনি ব্যাপারীদের কাছে বিক্রি করেছেন, দামটা তো মনে হয় একটু কমে দিবেন। আমার দেখা যাচ্ছে কি সর্বোচ্চ আমাদের গরু আছে আমাদের জায়গায় আমি 4 লাখ পর্যন্ত আছে, আর নিচে আছে মনে করেন 1 লাখ 30, 1 লাখ 10 হাজার গরু আছে আমাদের। আচ্ছা আচ্ছা, বকনা তো আরো কমে আছে, 50-60 হাজার তো আছে, 50-60, 70, 80 যে যাইদের আমরা সেরকম পাবে। আচ্ছা আচ্ছা, যা যেরকম পছন্দ নিতে পারে, যা পছন্দ হয়, 100-এর উপরে গাভী আছে, 100-এর আছে আমাদের। আমার খামার আরেকটা আছে, ইরান আরেকটা আছে, এরপর ওটা আমি দেখাবো। আচ্ছা, তাহলে আজকে শুধু এটাই দেখাই, আজকে শুধু একটা খামার দেখাবো ভাই, কথা বাড়াবো না। মাশাআল্লাহ, যেই উলান পালান দেখতেছি, গরুগুলো একটু দেখাই, আবার দেখালাম এই শুরুতে। তো মাশাআল্লাহ, কি দেখতেছি এটা?
এটা আপনারা দেখতেছেন আমরা সামনে করে রেখে দেখা যাচ্ছে তো আর কি গরু মাশাআল্লাহ বিগ সাইজের গাবি আসলে বগুড়াতে যে বড় বড় গাবি পাওয়া যায় এটা হচ্ছে তার প্রমাণ বগুড়া বাংলাদেশের মধ্যে বগুড়া সেরা ভালো বংনা ভালো জাত বড় লোক তৈরি করে আচ্ছা আচ্ছা হিসাব হচ্ছে এটা ভাই তৈরি করে বাংলাদেশের লোক গরু তৈরি করে আচ্ছা বগুড়ার লোক গরু তৈরি করে বাংলাদেশের লোক গরু দিন কোন দেশে গরু গাব না হয় আমাদের বগুড়া গরু গাব হয় আচ্ছা এত জাত চিনি আর জাত বোঝে এটা কি জাতের গাবি এটা কি জেন অর অফিজেন অরিজিনাল অরিজিনাল ফিজ মানে আর বলবি না মানে সবাই বলে রানী শঙ্কর হাই এটা কোনো কোনো গল্পই আমার নাই সবই ফিজেন পার্সেন্টেজ কম আর বেশি আচ্ছা আমরা এক গলা সবাই বলবি হাইব্রিড এটা হাইব্রিড আমি বলবো না কয় দাঁতের এটা দুই দাঁত সবে দুই দাঁত দুই দাঁতের গাবি দাঁত দেখাবো দুই দাঁত আচ্ছা না নতুন গাবি বলতে নতুন গাবি দুই দাঁত সবে কি বাচ্চা দিছে বাচ্চা দিছে দুই দিন হচ্ছে দুই দিন দুই দিন আচ্ছা আচ্ছা দুই দিন বয়স চার বাচ্চা হয়েছে চার বাচ্চা দিও আচ্ছা মাত্র দুই দিন ফার্স্ট বিয়ান না সেকেন্ড বিয়ান ফার্স্ট বিয়ান ফার্স্ট বিয়ান যেহেতু দুই দাঁত নতুন গাবি না গাবি তো বড় অনেক বড় গাবি মাশাআল্লাহ এটা থেকে আপনি কেমন আশা করেন এগুলো ভাই আপনি সবাই তো বলবে দুধ আপনি 40 কেজি 38 কেজি এলে হয় এগুলো না এগুলো প্রথম ফার্স্ট বিয়ানে এগুলো করে দুধ আপনি 28-30 এটা আশা করা যায় 28-30 মানে আপনি বলমরে এতটুকু হবে 28-30 এটা মানে আপনি আশা করেন ইনশাআল্লাহ আশা করি যেহেতু আপনি এখনো পরিপূর্ণ দুধ পান নাই পরিপূর্ণ দুধ আমরা গাবি গাবগুলি খেলা করি আমার বাবার ব্যবসা আমি করেছি তাহলে আমার তো কালকের অভিজ্ঞতা না তো এটা কেমন দাম চাবেন কোনা এগুলো যদি দুধই আমরা সবাই বলবে দাম চাওয়া যাবে না এটা বলা যাবে না তো এগুলো দরাদ আমি বেশি করবো না এগুলো যদি আমরা কোনো দর্শক নেয় এগুলো দাম সিপ্রে বলবো দাম বেশি বলবো না এগুলো আপনার 3,80,000 পড়বে 3,80,000 আর সবাই বলবে দাম বলা যাবে না আমি বলবো আমার ভয় নাই ঠিক আছে আলোচনা করতে পারবো আলোচনা করতে পারবো ভাই এটা তো উলান মনে হচ্ছে যে পিছন দিক দিয়ে অনেক এটাও আমরা চার দাঁতের গাবি এরও চার চার দাঁত গরু ফিজান গাবি চার দাঁত কেমন আশা করেন আপনি প্রথম বেনে এগুলো আমরা সকালবেলা ফার্স্ট টাইম 14-15 বাচ্চা দিবে কতদিন বাকি আছে এটা দেখে কেমন দুধ আশা করেন এগুলো আমরা প্রথম ফার্স্ট বেনে আমরা আমরা 22-23 কেজি দুধ প্রথম ফার্স্ট বেনে হবে 22-23 সর্বোচ্চ পার্সেন্ট এর মাজা টাজা খুব সুন্দর এটা কেমন দাম চাবেন এটা পড়বে 2,65,000 2,65,000 আলোচনা কিছু সুযোগ আছে আছে হালকা বেশি না মহামারী হবে না হালকা আচ্ছা আচ্ছা দর চেষ্টা করব দুধ হচ্ছে 22-23 কেজি দুধ হবে আচ্ছা আশা করা যায় আশা করা তো সবচেয়ে না আমাদের আচ্ছা গাবিগুলো কেমন দাম পড়বে এটা তো আমরা ধরুন বাচ্চা দিবে তখন দাম অনেক আসবে এখন দাম কম আসবে এখন আপনি এখন এই অবস্থা দিলে নেই এই অবস্থা আপনার 12 কেজি বিকালে দুধ ছেড়ছে 7 কেজি 8 কেজি 18-19-20 এটা দুধ আছে এগোড়া বাকি আছে 15 দিন বাকি আছে এটা কেমন দাম পড়বে এটা আমরা পড়বে 2,30,000 পড়বে 2,30,000 আরেকটা গাবি দেখতে পাচ্ছি ফিজিয়ান গাবি তো সব সব ফিজিয়ান পার্সেন্ট একটু কম আর বেশি এটা কয় দাঁতের এটা বয়স 6 দাঁত 6 দাঁত বাচ্চা আছে না বাচ্চা বংনা বাচ্চা বিটি বাচ্চা হয়েছে সকালে বল বর্তমানে স্কেলে মাপে 11.5 বিকালে 7 বর্তমানে 17 কেজি দুধ স্কেলে মাপে দেওয়া আছে 17 কেজি একদম মাইপা নিতে পারবে মাইপা স্কেল দিয়ে আর পাল্লার মাপে মাপে নেবে কেমন দাম চাবেন এটা এটা পড়বে আপনি ফিস দাম পড়বে এটা 2,25,000 পড়বে 2,25,000 এই যে আরেকটা দেখতেছি এটা 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 আমি 4 দাঁতের গরু এটা 4 দাঁত দেখেন আচ্ছা এটা দোয়া করো এটা কেমন দুধ আছে এটা দোয়া মানে
এটা বর্তমানে দুধ আছে স্কেলে মাপে আমরা 23 কেজি দুধ বর্তমানে হচ্ছে 23 কেজি সাথে কি বাচ্চা সাথে সার বাচ্চা কেমন দাম চাবেন এটা আমরা দাম পড়বে 285000 টাকা 285 হ্যাঁ মাশাআল্লাহ এটা তো বড় সর গাবি দেখতে এটা অনেক অনেক বড় গাবি হবে অনেক বড় গাবি এগুলা গাবি কাল সবে কাল দুই দাঁত এটা দুই দাঁতের গাবি দুই দাঁতের গাবি এই বাচ্চা অর্জনা বংলা বাচ্চা এই বাচ্চাটার কোয়ালিটি দেন বাচ্চার ডিজাইনটা কি রকম অর্জনা বাচ্চা আচ্ছা বাচ্চাটা একটু বড় হয়ে গেছে বাচ্চা বয়স 2 মাস বয়স 2 মাস হ্যাঁ তার বর্তমানে দুধ আছে গোড়া দুধটা দেখতে কেজি মাপে 22 23 কেজি দুধ আছে 22 23 হ্যাঁ এই গোড়া জিনোর স্কেলের মাপ আর খেলা সব মাপলে 28 কেজি 27 কেজি আচ্ছা আমার খেলা কোনো কার্বন নাই গিলাসে কোনো কার্বন নাই অরিজিনাল স্কেল দে বাবা না তাই এটা সাথে বকনা বাচ্চা কেমন দাম চাবেন এটা এটা পড়বে 3 লাখ 10 হাজার টাকা 3 লাখ 10 হ্যাঁ দুই দাঁত সামনে তো আরো আছে দেখতেছি এদিকে তো দুইটা দেখতেছি প্রাইস সেম সেম না ওই গরু বিক্রি করা যাবে না এই গরু এর সমস্যা আছে এটা দাম দর হবে না এই গরু ভালো এটা চলবে না ওরে বাতিল ওরে আপনি এক মাস পর বিক্রি করব ভালো হওয়ার পর মুন্ডি গাবি নাকি মুন্ডি মুন্ডি সকালবেলা 12টার একটা নেই পাবেন দুইটা নেবে 20টা পাবেন দুধ 20টা কেমন দাম চাবেন মন্ডি গাবিটা এটা দাম পড়বে আপনি 265000 দাম পড়বে 265000 দাম আপনি যদি কয়েকটা একটু বেছে বেছে দেখাইতেন দর্শকদেরকে কেমন সব এটা তো মুন্ডি দেখা যাচ্ছে এটা মুন্ডি ভোগ না এরা মানে দয়ার বয়স দুই দাঁত কেমন দাম এটা সময় আছে এখন বাকি আছে এক মাস এবারে মুন্ডি বাকি আছে এখনো 25 দিন সময় আছে এক মাস লাগবে না 5 দিন আগে বাচ্চা দিবে এটা কেমন দাম চাবেন এটা পড়বে 250 পড়বে 250 হ্যাঁ এদিকে দেখা যাচ্ছে এই এটা অন সেকেন্ড বিয়ান 6 দাঁত বয়স সেকেন্ড বিয়ান কেমন দুধ এটা বাচ্চা দিছে আগামী কাল বাচ্চা দিছে এটা কি বাচ্চা দিল এটা বাচ্চা দিছে বংলা বাচ্চা কেমন দাম চাবেন এটা এটা দাম আমরা 2 লাখ 15 আর পড়বে 2 লাখ 15 15 কেমন দুধ আছে এটা প্রথম ফাস্টবেন আমাদের গ্রামের গরু প্রথম ফাস্টবেন দুধ তো 218 কেজি আপনি তো বলছিলেন 1.5 লাখ এরকম দুধ আছে এই পাশে আছে যার আছে অনেক আরো আছে ওই ভিতর আরো আরো আছে দেখেন এটা মনে হয় দাঁতে একটু কম নাকি দুই দাঁতের বংলা এক মাস বাকি আছে এখন এক মাস বাকি আছে আচ্ছা ফার্স্ট বিয়ান দিবে ফার্স্ট বিয়ান দিবে কেমন দুধ আশা করেন এগুলো আর আর আমি দুধ বলতে পাবো না কেন আর মায়ের দুধ আছে আপনার অনেক বকনা দর্শকরা যা চাই তাই নিতে পারবে দর্শক বিদেশি গরুর সম্বন্ধে আমাদের কাছে বকনা বাচ্চা আপনি দোয়াল গাবি 13 মাস এরকম বকনা গুলো কেমন দাম রেডি বকনা গুলো রেডি বকনা এবং নিলে সর্বোচ্চ আমরা জাত মান সর্বোচ্চ এই এবং নিলে আপনার 1,25,000 পড়বে 1,25,000 এটা পড়বে 105 1,05,000 বয়স কেমন এটার এগুলো 9 মাস বয়স 9 মাস বয়স এগুলো তো মায়ের দুধের রেকর্ড এগুলো আমরা প্রতিটা খামার থেকে
একজনের মনে করেন কিস্তি আছে, কিছু জন ভাই আমার দুধ বিক্রি করা ওর একটা গাভীর দোকান, ওর দুটো বংলাতে একটা গাভীর রয়েছে, আমার তো বংলা হাট বাজার থেকে কিনে নেয় ওরা। আচ্ছা আচ্ছা, বড় কেন বংলা নেই আমার? এদিকে আরেকটা দেখতেছি, এটা মানুষ মারা গরু আমার নাই, যাই লোক জাত পাবে গল্প আমার কেন গল্প দেখেন, আমি ভালো দেখেনি। এটা কেমন দাম পড়বে? এটা পড়বে আপনার 90,000 টাকা পড়বে, 90,000 90,000 অরজিনাল ফ্রিজ ভালো ভালো ফ্রিজ না। এই ছোটগুলো কি বিক্রি করবে? ভাই এগুলো বিক্রি হবে যশোক, এই একটা আর ওই পাঁচটা আছে। আচ্ছা এইগুলো কেমন দাম করবে? এগুলো পড়বে 65 পড়বে, 65 ও বাজার পালানা ফালানা দেন গ্রাম, এটা 65,000 65,000 বাজার দেন ফালানা কি হচ্ছে? এই মাঝেরটা এগুলো না, এগুলো এগুলো বাচ্চা গুলো দেখুন তো লোক দাম বলেন না, আরো বাচ্চা অনেকগুলো আছে দাম বলা কম হবে না। আচ্ছা আচ্ছা, এই সেটা তো অনেক বাচ্চা আছে, কেমন দামের আছে এগুলো? সব রকমের বাচ্চা আমাদের আছে, আর বাচ্চাদের এত দেখান যাচ্ছে না, বাচ্চারা এমনি দেখান কত রকমের আইটেম বাচ্চা নেবে, কত আইটেমের বাচ্চা চাই আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, সব কে কি চাই এখন বাচ্চাগুলো জাত দেখেন, মানুষ দর্শক বলবে কে জাত। হ্যাঁ আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। হ্যাঁ কেমন দাম পড়বে, কেমন দাম এগুলো সর্বোচ্চ? এই এই গোটা এর মায়ের আর দুধ আছে, পাইতে ছচ্ছি দিতেছে এই বাচ্চারা এর মায়ের। এটা কেমন দাম পড়বে? এটা পড়বে আমরা 1,10,000 পড়বে, 1,10,000 এটা 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 পড়বে আমরা দেখা যায় 90,000 পড়বে, 90,000 মানে 1,90,000 1,90,000 65,000 75,000 আর এই সাইজ আরো বড় আছে, এগুলো আর এগুলো সর্বোচ্চ চাঁদ দেখেন, এগুলো দিয়ে হিট আসবে এখন, এই মধ্যে হিট আসছিল বিয়ে দেয়নি, মিস করলাম, একবার মিস করার নিয়ম, এগুলো প্রতিটা হিট আসছিল দেয়নি বিয়ে দেয়নি। আচ্ছা আচ্ছা, এগুলো দাম বলে না আলো করে সেখানে হয়ে যায়, এই বাচ্চাগুলো ভালো আছে, এবার আছে সর্বোচ্চ বাচ্চা পারছে না দেখেন জাত কাক বলে। এটা কেমন দাম পড়বে লাস্টেরটা? এই এই গোড়ার দাম বলবে বাচ্চা ভালো, একটা আর একটা ছোট সমস্যা আছে, একটা ছোট ভালো একটা ছোট খারাপ, আমি বলবো না এটা বাকি মানে চলবে না, বাচ্চা গেলে সব চলবে, জীবনে খারাপ সেটা আমি দেখাবো না। হ্যাঁ তোর গল্প নাই আপনার তো সেট আরো আছে, আরো আছে ভিতর, আরো আছে ভিতর, আরো আছে দেখি। এই হাসান, এই জায়গাটা তোমাকে আমার সামনে আসা পারে না, তোমাকে বুঝে মানে কিছু তোকে এখন খুব ফাঁকা দেবো, বুঝে মানে কিছু ভোগলু না আমার বারে। হ্যাঁ তুলে দেন ভাই, কই এত তুলে তুলে দাও, টাইগার জিন্দা হে, দেন ওই খাদ্য মাদ্রা দুটো দেন, গোড়ান দেন গরু খাবার সব কিন্তু আছে। হ্যাঁ বুঝছি ভাই, এদিকে তো গরু আছে, কত দেখাবো আসলে, আমরা বহু যত দেখান আপনি যত কি আরো পারে। লাস্টে একটা দেখতেছি, এটা কি ওইবার সেকেন্ড ব্যান বয় 6 দাঁত, প্রথম মেনা 2 সাড়ে সকাল বেলা 12 বিকাল 2 থেকে 7-8। আচ্ছা আচ্ছা, গ্রাম থেকে। হ্যাঁ এটা কেমন দাম চাবেন? ওরা দাম পড়বে ভাই, ওরা ওরা লেলে আমরা পড়বে 2,25,000 পড়বে, 2,25,000। আচ্ছা আচ্ছা, এই এই গোড়া অনেক ভালো গাবি, ওই এই গাবিটা ভালো, এরও এক ব্যান দিছে, এই গোড়া অনেক ভালো, এই গাবিটা কেমন দাম পড়বে? এই গোড়া প্রথম বেরো সকাল 2 থেকে 12 কেজি, বিকাল 2 থেকে 7-8 কেজি থেকে, এই গোড়া অনেক ভালো, কেমন দাম পড়বে এটা? এই এটা আমরা পড়বে 2,25,000 পড়বে, একই দাম, 25 হ্যাঁ একই দাম। এদিক দিয়ে এটা বাকি আছে, এখন এই গোড়া বাকি আছে, আমরা এক ভাগ বাকি আছে, এই গোড়া দুধ ছেকছে আমরা 18 কেজি দুধ ছেকছে, আমাদের বাড়ি পাশে ছিল এই গোড়া, এই গোড়া এখন আমরা গাব 8 মাস, এই গোড়া আমার পড়বে লিলে এই মতে লিলে আমরা 1,75,000 পড়বে। আচ্ছা আচ্ছা, এদিকে আরো গাবি আছে, আয়শা দেখা শুনে আমরা দেখা শুনে নেব, আজ বাচ্চা দেশে আজকে আরো ওই যে চেক করার বংলা আছে, আরো অনেক গরু আছে, এটা তো দাম দর বলা সম্ভব না তো। আচ্ছা আচ্ছা, না ওই ভিডিও বড় হয়ে গেল মানুষ, এগুলো আরো কম আরো আছে, আরো এই পাই পাঁচটা আছে, এটা আর কত বলো দেখো, আপনার তো সেট আরো আছে, সেটা আমার গ্রামে তার একটা খবর আছে, এই পাঁচটা দিয়ে এখন যদি কেউ নিতে চায় আপনি কিভাবে বিক্রিটা করবেন যেন প্রতারিত না হয় দর্শক? প্রতারিত নাই, আমার এই জায়গা থাকা খাওয়া সব ব্যবস্থা আছে, আমার গল্প না, ওই আগা দিন একটাতে পছন্দ হবে পাটি বাচ্চা, সকাল বেলা বিকেল সন্ধ্যে দোয়াবে, সকালে দোয়াবে, পরদিন সকালে দো বিকেলে দোয়াবে, তিন বার দুধ দেখা মিসকেলে মাপ, কোনো গিলেশে কোনো কারবার নাই, ইসকেলতে মাপ পেয়ে মাপ বলে যাবে। আচ্ছা হ্যাঁ, বাচ্চা গুলো কি যে কোনো খাবারে গরু বিক্রি হয়, অনেকে করে কি বাচ্চা কিনে লাগা লাগাই দেয়, বড় বাচ্চা বিক্রি করে দেয়, প্রথম প্রধান হয় না, ওগুলো কম দাম বিক্রি করে নাকি বিক্রি করে নাকি না করে করে। ঠিক আছে ভাই এনামুল ভাই, ভালো থাকবেন, আরেকদিন ইনশাল্লাহ আরো বেশি দেখাবো, আরো দেখাবো, আরো কথা আছে, নতুন কথা আছে, নতুন কথা আছে।